সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। করোনা এখনো যায়নি, তাই এবার দুর্গাপূজায় যত খুশি ঘুরুন, ঠাকুর দেখুন, কিন্তু নিয়ম করে মাস্কটা যেন পড়তে ভুলবেন না। রবিবার পঞ্চমের সন্ধ্যায় নবগ্রাম বিধানপল্লী দুর্গাপূজায় এক বস্ত্রদান উৎসবের উদ্বোধন করে একথা জানালেন বিধায়ক কাঞ্চন মল্লিক। তিনি এদিন আরও বলেন, বিশেষ করে অনেক মহিলা লিপস্টিক উঠে যাবে বলে হয়তো মাস্ক পরবেন না, তাই তিনি বলেন সেরকম হলে মহিলারা ম্যাচিং করা মাস্ক পরে ঠাকুর দেখুন ঘুরুন, কিন্তু মাস্ক পরুন বলে এদিন মহিলাদের কাছে আবেদন জানান কাঞ্চন মল্লিক। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কর্ণগড়ের পৌর প্রশাসক তন্ময় দেব, কানাইপুর পঞ্চায়েত প্রধান আচ্ছালাল যাদব প্রমুখ। আমরা দেখে নেব সেই ছবি একটি বিরতির পর। হীরের গহনায় ফুটে উঠুক আভিজাত্যের সেরা রূপ, হীরের গহনার মজুরির ওপর 50% ছাড়, ওম জুয়েলার্স কর্ণগড়। নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক, এখানে রয়েছে আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ। আপনার ব্যাংক, আপনার পরিবারের ব্যাংক। নমস্কার, আমার ক্ষমা করবেন যদি দেরি হয়ে থাকে, তার কারণ আজকে আমার বেশি নয়, খুব কম অনুষ্ঠান, 12টা অনুষ্ঠান, সবাই 6টার সময় করবেন, তো 6টার সময় যদি করেন, 12টা জায়গা 6টার সময়, কাঞ্চন মল্লিক যদি সুপারম্যান হয় পৌঁছতে পারবে না। তবু যে আপনারা দাঁড়িয়ে রয়েছেন, এবং আমি সব থেকে বড় কথা, এই উদ্যোগটা আজকে, দেখুন পুজো সবার, কারোর 10টা জামা, কারোর 15টা জামা, কারোর 5 দিনে 3 বেলার জামা, কারোর জামা নেই, কিন্তু মনে রাখবেন একটা মানুষের সবটা খারাপ হতে পারে না। আমি উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে বলছি, যখন ভোটের প্রচার করছি, যখন ভোট চলছিল তখনও বলছি, তো আমি একটাই কথা মনে করি যে যে যার খাই তার একটু হলেও গুণ গাই, যার নুন খাই, তো আমার মনে হয় আমরা অনেকটাই নুন খাচ্ছি, তাই জন্য আমার অন্তত গুণ গাইতে আমার ম্যাডামকে নিয়ে, আমার মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে কোনো অসুবিধা হয় না। মনে রাখবেন, কাপড় পরবেন, ঠাকুর দেখবেন, আনন্দ করবেন, মাস্ক পরবেন, যাদের মাস্ক পরলে মনে হচ্ছে লিপস্টিক নষ্ট হয়ে যাবে, সাজগোজ নষ্ট হচ্ছে, ম্যাচিং করে মাস্ক পরবেন, কিন্তু মাস্কটা পরবেন, তার কারণ করোনা আপনাকেও চেনে না, আমাকেও চেনে না, এমন কিছু যাতে না হয় যাতে করোনার পর আবার আমরা ওই লকডাউন নামে অভিশাপটায় ঢুকে পড়ি, কেননা লকডাউন আপনাদেরও হয়েছে, আমাদেরও হয়েছে। আমি অভিনেতা হিসেবে বলছি, আমাদেরও ইন্ডাস্ট্রি প্রায় 1 বছর বন্ধ ছিল, আপনারা সিরিয়াস। সৃজন, খবর বাংলা।